नमस्कार बंधुरा, आज के रेसिपि चिंगड़ी पातुड़ी जा कड़ाई बनाब। चिंगड़ी माछ सबारी खूब प्रिय। चिंगड़ी पातुड़ी बनानोर जन्नो जा जा उपकरण आमादेर लागबे सेगुलो हलो चिंगड़ी माछ जेटा आमरा केटे बेचे भालो करे धुए नून हलुद माखिए 10 मिनट मैरिनेट करते राखब। निच्छि कालो सर्षे बा मास्टार्ड सीड्स एखाने 3 टेबिलस्पून नियेछि। निच्छि पोस्तो बा पपी सीड्स आमि एखाने 5 टेबिलस्पून नियेछि। সর্ষেটা আমি আধ ঘন্টা থেকে 45 মিনিট জলে ভিজিয়ে রাখব। নিচ্ছে 8-10টা কাঁচা লঙ্কা, আপনারা যে যতটা ঝাল পছন্দ করেন ততটা নেবেন। মিক্সিতে সর্ষে কাঁচা লঙ্কা খুব ভালো করে বেটে নেব। কিছু টিপস ফলো করে যদি সর্ষে বাটা হয় তাহলে একদমই তেতো হয় না। বেটে নিচ্ছে পোস্ত। এরপরে আমি নিচ্ছে একটা কড়াই যাতে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো আমি সবটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে মেশাচ্ছি বেটে রাখা সর্ষে। কিছু টিপস ফলো করে যদি আমরা সর্ষে বাটি তাহলে কখনোই তেতো হয় না, এবং আমি এটা আপনাদের সাথে পরে শেয়ার করব। সর্ষেটা দেওয়ার পরে আমি দেব পোস্ত বাটা। পুরো পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এরপর দেব স্বাদমতো নুন, দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং অল্প সর্ষের তেল। পুরো রান্নাটাই সর্ষের তেলে করলেই খেতে ভালো লাগবে। পোস্ত বাটা, সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, নুন এবং সর্ষের তেল, কাঁচা লঙ্কা আমি সর্ষে আর পোস্তর সাথেই বেটে নিয়েছিলাম। পুরোটা খুব ভালো করে মিশিয়ে দেব। এরপরে যে বাটিতে পোস্ত ছিল সেটা ধুয়ে অল্প একটু জল দিলাম। আর দেব 1 চামচ চিনি। পুরোটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দেব এবং ফ্লেম অন করে দেব। এরপরে আমি ঢাকনা দিয়ে ভালো করে ফুটতে দেব। 3-4 মিনিট পর যখন খুব ভালো করে ফুটবে তখন আমরা গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব এবং আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা সরিয়ে আর একটু নাড়াচাড়া করে দেব। আমাদের মনে রাখতে হবে পুরো রান্নাটাই আমাদের গ্যাসের ফ্লেমটা লোতে রেখে করতে হবে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। 4-5 মিনিট পরে দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে এবং চিংড়ি মাছের কালারও চেঞ্জ হয়ে গেছে, একটা সাইড হয়ে এসেছে আমরা বুঝতে পারছি। এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, মাত্র 8 থেকে 10 মিনিটের মধ্যেই হয়ে যায়। আবার আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট রাখছি। 3-4 মিনিট পরে খুব ভালো করে যখন ফুটে উঠেছে তখন আমি এর সাথে দেব সর্ষের তেল। সর্ষের তেল কাঁচা পাতুরিতে দিলে খেতে খুবই সুস্বাদু হয়। পাতুরি গরম ভাতের সাথে খেতে খুব ভাল লাগে। পাতুরি প্রায় আমাদের তৈরি হয়ে গেছে। আমরা গ্যাসের ফ্লেমটা এবারে একটু হাইতে দেব এবং ভালো করে ফুটতে দেব। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে আমরা রাখছি। পাতুরি প্রায় আমাদের রান্না কমপ্লিট, পাতুরি রান্না। এবং আমরা এবারে একটা প্লেট নিয়ে নেব, সেই প্লেটে আমরা পাতুরিটা ঢেলে দিচ্ছি। আমাদের চিংড়ি পাতুরি তৈরি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে লিখবেন কেমন হলো। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।